বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত, জাঁকি শীত পড়ার আগেই বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি, ফের কি তবে বৃষ্টিতে ভেস্তে যাবে শীতের ছন্দ? আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? দেখুন আবহাওয়ার নয়া পূর্বাভাস। দিন কয়েক আগেই ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের দাপটে লণ্ডভণ্ড হয়েছে পড়শি বাংলাদেশ, বরাত জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা। এরপর থেকে রাজ্যে বেশ শীত শীত আমেজ, সকাল হলেই বেশ শিরশিরানি ভাব, ভোরের আকাশ জুড়ে কুয়াশার চাদর, কবে পূর্বে জাঁকিয়ে শীত, সেই অপেক্ষায় দিন গুনছে বঙ্গবাসী। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ জোনালো হাওয়া অফিস, ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, চলতি সপ্তাহের শেষেই সেই নিম্নচাপ ঘনীভূত হওয়া শুরু হবে, যার ফলে বঙ্গে শীতের ইনিংস শুরু করার আগেই আরও এক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা মাথা চাড়া দিয়েছে। এই নিম্নচাপে কতটা প্রভাব পড়বে রাজ্যে, কি জানাচ্ছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রাও বড়সড় হেরফের হবে না। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়বে, আকাশ থাকবে ঝলমলে। তবে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলায় বৃষ্টিপাত চলছে। মার্কিন বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ঘূর্ণিঝড় বান্দৌসের যে ইঙ্গিত দিয়েছে তা এখনও পর্যন্ত কোনো উপগ্রহ চিত্রে ধরা পড়েনি। তবে দক্ষিণ আন্দামান সাগরে আবহাওয়ার গতি প্রকৃতির দিকে কড়া নজর রাখছে দিল্লির মৌসুম ভবন। তারা জানাচ্ছে, এখনও পর্যন্ত নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি সাগরে তৈরি হয়নি। আগামী 72 ঘন্টার মধ্যে লঘু চাপের পরিস্থিতি তৈরি হয় কিনা সেদিকেই নজর রাখা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যের ওপর পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরে মূলত দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আইএমডি সূত্রে খবর। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, বাংলা সংলগ্ন সাগরে আপাতত কোনো ঘূর্ণাবর্ত নেই, দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতায় পুরোপুরি শীত পড়তে এখনো বেশ দেরি রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। তবে নিম্নচাপ শক্তিশালী হলে বাংলায় তাপমাত্রার উপর কিছুটা প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মনে করা হচ্ছে এই নিম্নচাপটি শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করবে, যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।